গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ছেলের নাকে লেগে, নাকে মানে প্রচুর ব্লিডিং হচ্ছিলো, হট করে লেগে গেছে। তো নিচে বসিয়ে রেখেছিলাম, এমন করে পড়ে গিয়ে নাকের মাথায় আর কি খাটের ইয়েতে লোহার ইয়েতে লেগে গেছে। তো 5 মিনিট পরে ঠিক হয়ে গেছে, সেরকম একটা সিরিয়াস কিছু হয়নি। তো তারপরে কিছুক্ষণের জন্য মনে হলো ভগবান কি চায় না যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি বা করি, কারণ আমি কালকে প্রথম মানে খুব মানে ইচ্ছার সাথে এবং উদ্যোগ নিয়ে ভিডিওটা করেছিলাম। কালকের থেকেই শুরু করতে, আমার ইউটিউব জার্নি শুরু বলতে কালকের থেকে বলতে পারো তোমরা। তো তারপরে ভাবছিলাম যে তাহলে কি ছেড়েই দেবো, ছেলে মেয়েই তো আগে নাকি, সবার কাছে আমাদের ছেলে মেয়ে সংসার এগুলো আগে, তারপরে আমাদের নিজেদের কেরিয়ার সব কিছু। তো তারপরে ভাবলাম যে না, যখন শুরু করেছি যখন শেষ দেখতে হবে। তো তোমরা সাথে থাকো, আর আজকে কুয়াশা প্রচণ্ড তোমাদেরকে দেখাবো। এখন দেখতে পাচ্ছ উঠে গেছে, আমি উঠলেও আমি উঠেছি 8টার সময়, ওর পাশে দিয়ে শুয়ে ছিলাম, মানে আমি জানি ও উঠলে উঠে পড়বে, উঠে টুকটুকু করে তাকিয়ে রয়েছে। মানে এখন কোলে নাও আমাকে, বিছানা থেকে ওঠা। তো বন্ধুরা, কিছুদিন ধরে ফলো করছি, আমি একটু মোটা হয়ে গেছি। তো এখন তো বাচ্চা দুধ খায়, প্রচণ্ড খিদে লাগে, ভিডিওটা নড়ছে বেশি, প্রচণ্ড খিদে পায়। তো ভাবছি যে আজকের থেকে একটু কন্ট্রোল করবো, নাহলে পরে মোটা একবার হয়ে গেলে পরে রোগা হওয়া খুব কষ্ট। আমি এক্সারসাইজ করি, সন্ধ্যাবেলা আধা ঘন্টা করে এক্সারসাইজ করি। তো যে পরিমাণে খাচ্ছি সে এক্সারসাইজে কোনো কাজ হচ্ছে না। আজকের থেকে আমি ভাবছি একটু ডায়েট করব, কারণ ও এখন বুকে দুধ বেশি খায় না, এখন মোটামুটি তোলাই খায় বেশি। কেলে এটা কই কই কই, দেখি 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 কই, দেখি সোনা সোনা কই সোনা, তুকু দেখি দেখি, তুমি বেরিয়ে এসছ, শীত লাগছে না? কই বাবু দেখি, আরে বাবা রে, আমার বাবাটা ব্যথা পেয়েছে গো, ঠাকুর সাট সাট করে দেয়। ঠাকুরকে বলে, ঠাকুর সাট সাট করে দাও। তো বন্ধুরা, এখন বাজে 12:30, মানে 12:36 হয়ে গেছে। তো ওর ক্লাস ছিল 12:30 থেকে 1টা অবধি হিন্দি ক্লাস, তো জয়েন করতে পারছিল না। তো আমি স্কুলে ফোন করলাম, বলছে যে পেমেন্ট না করলে, ফুল পেমেন্ট, জানুয়ারি পেমেন্ট না করলে ক্লাস করতে পারবে না। তো এটা কী ধরনের পলিটিক্স বুঝলাম না। তো যাই হোক, সব সব স্কুলের আলাদা আলাদা রুলস থাকে। তো এখন আমি ফোনটা একটু চার্জ দিয়ে নেবো, সকাল থেকে ক্লাস করছি, চার্জটা অনেকটা শেষ হয়ে এসছে। এখন আমি রান্না করছি, মাংসটা রান্না করবো আর রুটি করবো কটা, তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2:30। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন রোদে বসে রোদ পোয়াচ্ছি। আচ্ছা, মাংস রুটি ভাত ডাল কোচা, মাংসটা অনেকদিন পরে টেস্ট হয়েছে, কারণ আমাদের আমাদের ওখানকার মানে মাছ মাংস আর এখানকার মাছ মাংসের মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ ওখানে মাছ মাংস ফ্রেশ, এখানে তো ফ্রেশ পাওয়া যায় না, আর ফ্রেশ কেটে আনলেও ওরকম টেস্ট হয় না আমি দেখেছি। তো অনেকদিন পরে অনেকক্ষণ ধরে ধরে আস্তে আস্তে রান্না করলাম, তো বেশ ভালোই হয়েছে, অনেকদিন পরে ভালো হয়েছে। মাংসটা খেলাম, খেয়ে দিয়ে এখন একটু রোদে বসে রোদ করছি। জামা কাপড়গুলো দিয়ে রেখেছি, এখানে শুকোচ্ছে জামা কাপড়গুলো। এই ব্যালকনিটাতে একটু রোদ আসে, ওই ওই পাশে ব্যালকনিগুলোতে রোদ আসে না। তো আস্তে আস্তে কথা বলছি, বর ডিউটি থেকে চলে এসছে, ঘরেই আছে, খেয়ে দিয়ে রেস্ট করছে, সেজন্য আস্তে কথা বলছি, নাহলে পরে আমার লড়াই করবে। তো এইভাবেই দিনটা চলছে, সারাদিন আর 20 দিন মাত্র, তারপরে বাড়ি চলে যাবো। এই 20 দিনের মানে
কি করে যে কাটাবো সেটাই হচ্ছে আমার, মানে 3 মাস প্রায় হতে চললো, খুবই মানে ইয়ে হয়ে গেছি, মানে ফেড আপ হয়ে গেছি। গুলু 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 গুলু, ও রোদে থাকতে ভালোবাসে খুব। কিছু কিছু বাচ্চা আছে রোদে নিয়ে আসলে পরে চোখ টোক কুচকায় কেমন করে, ও ছোট্টর থেকে মানে ওর কোনো অসুবিধা হয় না। আরে এখনই দেখো 7 মাস বয়স, এখনই 6খানা দাঁত উঠে গেছে, তো সবাই বলে এত তাড়াতাড়ি দাঁত উঠে গেছে। ঠিক আছে, উঠার দরকার উঠেছে, যখন যার উঠার উঠবেই। খুব চঞ্চল। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একদিন আমার ফর্সা হওয়ার টিপস দেবো। আমি এত ফর্সা ছিলাম না, মানে আমার স্কিন টোন মোটামুটি 3 থেকে 4 শেড মানে লাইট হয়েছে। কী করে হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো, তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই ভিডিও দেবো। আর আমি মনে করি আমি যদি বেনিফিট পাই কোনো কিছু থেকে, কোনো কিছুর থেকে বা কোনো মানে ইয়ের জন্য, তো আমি মনে করি আমি সবাইকে বলিও যে আমি এইভাবে এইভাবে আমার স্কিনটা, সবাই আমাকে জিজ্ঞাসা করে তোমার স্কিনটা বেশ ভালো, কী করো, কী মাখো, তো আমি আমি বলি সবাইকে। বা কারোর স্কিন খারাপ দেখলে আমি তাকে নিজে যেচেই বলি যে তুমি একটু যত্ন করো, এগুলো এগুলো করো, দেখো ঠিক হয়ে যাবে। তো এইভাবে আমার মায়ের স্কিন, আমার এক জায়ের স্কিন ভালো হয়ে গেছে। তো আরও একটা আমার কোয়ার্টার, পাশের কোয়ার্টারের একদিকে স্কিনও ভালো হয়ে গেছে, ওনার পুরো পুরো মুখের মধ্যে মাস্কটা ছিল। তো তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই জানাবো। তো বন্ধুরা, এখন অনেকক্ষণ হয়ে গেছে রোদে এসে বসে আছি, তো এখন ঘরে যাব, গিয়ে আমি একটু শোব, রেস্ট করবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তোমরা দেখছো শুয়ে শুয়ে এখন সবাই টিভি দেখছে, আমিও শুয়ে রয়েছি, দুধ খাওয়াচ্ছিলাম। আর এই যে বড়টা আমার দুপুরবেলা খুব জ্বালায় শুলে পড়ে, বাবা ছেলে মিলে ইয়ার কি আড্ডা ফাজলামি মারবে আর পাশের থেকে আমাকে ডিস্টার্ব করবে, এই আর কি এদের কাজ দুপুরবেলা। দেখো এরা কিরকম দুষ্টুমি করে দুপুরবেলা। এখন ওর ভাইকে ডাকছে, ওই ওই করছে, ডিস্টার্ব করছে, আর আমার বড় কান থেকে খোঁচাচ্ছে কি বলছে। দেখো বদের হাস, যেমন বাবা তেমন ছেলে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 5:30। তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নেবো, আমি উঠেছি, আধা ঘন্টা হয়েছে, আমি ঘুমাই না, দুপুরবেলা আছে ঘুমিয়ে পড়েছি। তোমাদেরকেও বলবো তোমরা ঘুমিও না, দুপুরবেলা ঘুমিয়ে ঘুমালে পরে থাইরয়েড সুগারের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো এখন ছোটো ছেলে উঠে পড়েছে, টিভি দেখছে, আর ওর একটা স্পেশালিটি হচ্ছে ও ও টিভি দেখে বাট কার্টুন দেখে না, ও একটা ডাক্তারি চ্যানেল আছে, ওটা ওই চ্যানেলটা দেখতে ও পছন্দ করে, ওনার ভিডিও ওর ভালো লাগে। এই দেখো, তো বন্ধুরা দেখলে ও কী করছে, আর বড়টা ঘুমিয়ে পড়েছে। তো যেটা বলছিলাম, দুপুরবেলা ঘুমিও না, দুপুরবেলা ঘুমালে কী হয়, সারাদিনে আমাদের শরীরে যে ফ্রি র্যাডিকালগুলো তৈরি হয় সেগুলো রিলিজ হতে পারে না, সেগুলো কিছুটা জমে যায়, যার জন্য থাইরয়েড সুগারের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো এখন আমি কালকে হাঁটতে গেছিলাম, যার জন্য আর এক্সারসাইজ করতে পারিনি, তো আমার ভুল হয়ে গেছে, মানে 10 মিনিট হলেও করা উচিত ছিল। তোমরাও, তোমাদেরকে একটা জিনিস বলি, আমি সব কিছু ট্রাই করেছি, মানে হাঁটা, ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম, দৌড়ানো, আমার সব থেকে বেস্ট লাগে এক্সারসাইজ। তোমরা যদি আধা ঘন্টা এক্সারসাইজ করতে পারো দিনে, যে কোনো টাইম বের করো, সব থেকে বেস্ট টাইম সন্ধ্যাবেলা, তো তোমাদের বডিতে যে ফ্রি র্যাডিকালগুলো উৎপন্ন হয় ওগুলো রিলিজ হয়ে যাবে। তো তোমরা আমাকে বলতে পারো তুমি নিজে মোটা লোককে জ্ঞান দিচ্ছ, আমি আমি একটু বাচ্চা হওয়ার পর আরেক মানে আবার আগের মতো একটু ফুলে গেছি, বাট আশা করি ও দুধটা ছেড়ে দিলে আবার
আগের মতন ঠিক হয়ে যাব। আর আমি এক্সারসাইজ করি, আমি বডি মেনটেন করি যথেষ্টই। তো সেইখানে বলবো, আজকে আর ভিডিওটা বেশি লম্বা করব না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকো তোমরা সবাই। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন তো বলতে পারছি না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে দেখায় বাইরের ওয়েদারটা কীরকম, জানি না তোমরা বুঝতে পারছো কি না, মেঘ করেছে। আর রাজস্থানের মেঘ করা মানেই বৃষ্টি, নির্ঘাত দু তিন দিনের মধ্যে বৃষ্টি হবে। তো এখন এই জামাকাপড়গুলো সব তুলে নেবো, নাহলে পরে সব ভিজিয়ে ফেলবে, যখন তখন বৃষ্টি আসতে পারে। মেঘ করেছে তো মানে এক দুই দিনের মধ্যে বৃষ্টি আসবে। তো জামাকাপড় তুলে ফ্রেশ হয়ে নেবো, বেবিকে খাইয়ে নেবো ছোট্টটাকে।